আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এই ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে। তো এই ভাই অন্য একটা শহরে কাজ করেন। তো এই ভাইয়ের সাথে আমার যেহেতু দেখা হয়েছে, এই ভাইয়ের সাথে উনি নতুন আসছেন পোল্যান্ডে। তো ওনাকে সিঙ্গাপুর এম্বাসি থেকে ওনাকে কী কী প্রশ্নগুলো করা হয়েছে আমরা এই বিষয়গুলো ওনার সাথে জানবো। কারণ সিঙ্গাপুর থেকে অনেকে ভিসা পাচ্ছে এবং কি ভালো ভিসা হচ্ছে সিঙ্গাপুর থেকে। তো আমরা এবার থেকে জানবো উনি এম্বাসিতে কি কি প্রশ্নের সম্মুখীন হয়েছেন এবং কি কিভাবে উনি আনসারগুলো দেওয়ার কারণে ওনার ভিসাটা হয়েছে বা উনি কি কি কাজগুলো করছেন সেই বিষয়গুলো আমরা জানবো। ওনার নাম হচ্ছে আসাদুজ্জামান ভাই, উনি সিঙ্গাপুর থেকে ভিসা পাইছেন। তো আমরা জানবো আসাদ ভাই আপনাকে পোল্যান্ড এম্বাসিতে সিঙ্গাপুরে আপনাকে কি কি প্রশ্নগুলো করা হয়েছে, আপনি প্রশ্নগুলো আমাদের সাথে একটু শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাতু। আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান, আমি সিঙ্গাপুর থেকে ভিসা পাইছি। তো সিঙ্গাপুরতে আমার অ্যাম্বাসিডার প্রশ্ন করছিল, পাঁচটা ছয়টা বেশি প্রশ্ন করে নাই। ফার্স্ট প্রশ্ন ছিল আমারে তোমার নাম কি, তো আমার নাম যেটা আমি বললাম। তারপর জিজ্ঞেস করছিল তোমার কোম্পানির নাম কি, আমার যে কোম্পানির নাম ওয়ার্ক পারমিটে ছিল সেটা আমি জানালাম, তাকে বললাম। তারপর জিজ্ঞাসা করলো যে তোমার একমেন্ডেশন কোথায়, মানে থাকার জায়গা কোথায়, তো সেটাও বললাম যে কোন জায়গায় থাকার জায়গা। তারপর প্রশ্ন করছিল তুমি পোল্যান্ড কী করতে যাওয়া, তো আমি বললাম কাজের জন্য যাব আর সেখানে ইনকাম করব। আর সিঙ্গাপুর থেকে পোল্যান্ড অনেক ভালো দেশ, স্যালারিও বেশি, একথা বললাম। তিনি বললো ওকে গুড। আর জিজ্ঞাসা করলো তুমি পোল্যান্ড সম্পর্কে কিছু জানো কি না, তো এই প্রশ্নটা করছিল। আমি বেশি বলতে পারি না, এই অল্প কিছু বলছিলাম, তো অ্যাম্বাসেডার হাঁটছিল। তো তারপরে জিজ্ঞাসা করছিল যে পোল্যান্ড কোন শহরে তুমি যাচ্ছ, এই শহরের সম্পর্কে কিছুটা ধারণা দাও, আর পোল্যান্ডের রিলিজিয়ান কী, মানে এদেশের ধর্ম কোনটা, এই প্রশ্ন করা করছিল। এই প্রশ্নের মধ্যে আমি একটা প্রশ্ন অ্যান্সার দিতে পারি নাই, আর সব করাই দিতে পারলাম ইনশাল্লাহ। তো আল্লাহর রহমতে ভিসা পাইছি ভাই। প্রশ্ন আপনার ওয়ার্ক পারমিটতে হয়তো হাফ ধরতে পারে, আর ওয়ার্ক পারমিটের বাইরে কিছু ধরতে পারে, যে মানে আমার ওয়ার্ক পারমিটতে ধরছিল তিনটা আর বাইরেতে ধরছিল দুইটা। তো আপনারা ওয়ার্ক পারমিট যেগুলো আছে, যে হচ্ছে এখানে ওয়ার্ক পারমিটের রিলেটিভ যে কাগজপত্র আছে পাঁচটা ছয়টা, এর ভেতর তো প্রশ্ন করবে ম্যাক্সিমাম, তো এগুলো ভালো করে দেখে নেবেন। আর বাইরে যেমন যে রিলিজিয়ান কি, এই দেশের খাবার কি, খাবারের নাম কি, প্রধান খাবার কি, এ দেশের মানুষ কেমন, পোল্যান্ড সম্পর্কে কিছু জানো, এই পোল্যান্ডের আয়তন কত, এইসব প্রশ্ন করতে পারে। যেমন আমার এক বন্ধুর করছিল যে পোল্যান্ডের আয়তন কত, যেমন আমার বলছিল যে পোল্যান্ডের রিলিজিয়ান কি আর এদেশের খাবার প্রধান খাবার কি। তো এমন এমনি সমস্যা নেই ইনশাল্লাহ, এগুলো হালকা জানতে পারলে ইনশাল্লাহ অ্যান্সার দেওয়া যায়। তো দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনার পারমিটের সাথে যে রিলিজ মানে যে কাগজপত্রগুলো থাকে, এই কাগজপত্রগুলো একবার না, পাঁচ ছয়বার না, দশ পনেরো বার দেখবেন, ট্রাই মানে পড়বেন। আপনার তো কোনো কাজ নাই এই কাজ ছাড়া, কারণ ভিসার পাওয়া না পর্যন্ত আপনাদের কাজ হলো কীভাবে অ্যাম্বাসি ফেস করবেন, প্রশ্ন কীভাবে অ্যান্সার দিবেন। তো এই ওয়ার্ক পারমিট থেকে শুরু করে যে পাঁচটা ছয়টা কাগজ থাকে, এই কাগজে ডাবল করে পড়বেন দরকার হলে, দুই তিনবার চারবার দশবার পড়বেন। আর আপনি যে শহরে যাবেন, আপনার কোম্পানি যে শহরটা, এই শহর সম্পর্কে জানবেন, এই শহরটার মানে ন্যাচারাল কী প্লেস না কেতে কী, এই সব কিছু সুন্দরভাবে জেনে তারপরকে যাবেন ইনশাল্লাহ, অ্যান্সার দিতে কোনো সমস্যা হবে না। আর ম্যাক্সিমাম অ্যাম্বাসেডাররা অনেক ভালো হয়, যেমন সিঙ্গাপুরের অ্যাম্বাসেডাররা খুব ভালো, আপনার সাথে হাসি মুখে কথা বলবে, আমাদের সাথেও হাসি মুখেই কথা বলছে ইনশাল্লাহ। আর একটা দুটো প্রশ্ন যদি আপনি অ্যান্সার নাও দিতে পারেন, আমার মনে হয় সমস্যা হয় না, যেমন আমি দিতে পারি না একটার, কিন্তু আমার ভিসা তো আল্লাহর রহমতে হয়েছে। তো আপনারা ভয় করবেন না, সাহস করেই যাবেন আর একটু প্রশ্নগুলো ভালো করে জেনে যাবেন ভাই। উনি যে প্রশ্নগুলো মানে যে কথাগুলো বলছে সেটা হচ্ছে আপনার কোম্পানি সম্পর্কে আপনার ধারণা। আপনি যদি কোম্পানি সম্পর্কে আগে ধারণা নিয়ে রাখেন, আপনার কোম্পানিটা কোথায় এবং এই কোম্পানিটা কোন শহরে অবস্থিত বা পোল্যান্ড সম্পর্কে, মূল কথা হচ্ছে আপনি যেহেতু পোল্যান্ডে আসবেন, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে এই প্রশ্নগুলো করা হয়, পোল্যান্ড শহর কোথায়, পোল্যান্ডটা কেমন, পোল্যান্ডটা ইউরোপের কোন দিকে অবস্থিত, এই বিষয়গুলো আপনার আগে ওরা জানতে চায়। যদি আপনি পোল্যান্ডের যদি আপনি ভিসা নেন, আপনার যদি পোল্যান্ডে আসার ইচ্ছা, তাহলে আপনাকে এই বিষয়গুলো আগে ধারণা নেওয়া দরকার। কারণ আপনি যদি এই বিষয়গুলো আপনি ধারণা না নেন, তাহলে আপনি ইন্টারভিউতে সমস্যার সম্মুখীন হতে পারেন। সুতরাং আপনাকে আগে আপনি যে শহরে আপনার কোম্পানি এবং কি আপনার কোম্পানির নাম, মূল কথা হচ্ছে কোম্পানি সম্পর্কে এভরিথিং, সকল খোঁজ খবর আপনার নেওয়া উচিত, যাতে করে আপনার ইন্টারভিউতে কোনো প্রবলেম না হয়। কারণ এই বাইরে যে প্রশ্ন সমস্যার সম্মুখীনগুলো হয়েছেন,
এই প্রশ্ন সমস্যা সম্মুখীনের একমাত্র জবাব হচ্ছে আপনাকে আগে থেকে প্রিপারেশন নেওয়া। আপনি যদি আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখেন আলহামদুলিল্লাহ আপনারা সফল হবেন। এবারে যেভাবে আপনার ইন্টারভিউতে অনেকগুলো প্রশ্ন করছে, উনি কিন্তু সকল প্রশ্নের উত্তর দিতে পারেন নাই, তারপরে কিন্তু ওনার ভিসা হয়েছে। সুতরাং একটু কষ্ট করলে আপনিও আপনার ভিসাটা পাওয়ার মতন কাজ করতে পারেন। আপনাকে একটু সঠিক ডকুমেন্ট আর ইন্টারভিউতে একটু সাহসিকভাবে উত্তর দেবেন। যদি আপনি কোনো প্রশ্ন না পারেন আপনি চুপ থাকবেন, কিন্তু ভুল প্রশ্ন বা ভুল উত্তর না দেওয়াই আপনার জন্য বেটার হবে। আমাদেরকেও যে প্রশ্নগুলো করা হয়েছিল, এখন কি অনেক জায়গা থেকে এখন ইন্টারভিউ নিচ্ছে না, বিশেষ করে ইন্ডিয়া থেকে ইন্টারভিউ নেয় না, কাতার থেকে ইন্টারভিউ নেয় না, হ্যাঁ দুবাই থেকেও অনেক সময় ইন্টারভিউ নেয় না, আবার অনেক সময় নেয়। তো যার পরও যদি আপনাকে প্রিপারেশন নিয়ে রাখা উচিত, যদি ইন্টারভিউ নিয়ে নেয় তাহলে কিছু করার নেই। সুতরাং আগে থেকে যদি আপনি প্রস্তুতি নিয়ে রাখেন, প্রিপারেশন নিয়ে রাখেন, তাহলে আপনার জন্য ভালো হবে। তো আজকে আমরা যে বিষয়গুলো বুঝাতে চাইছিলাম সেটা হচ্ছে ইন্টারভিউ সম্পর্কে আপনাকে আগে ধারণা নিতে হবে, ওয়ার্ক পারমিট সম্পর্কিত যত কাগজপত্র আছে সকল কাগজপত্র আপনাকে আগে থেকে প্রিপারেশন নিতে হবে, কোম্পানির অবস্থান, কোম্পানি সম্পর্কে একটু আগে ধারণা, এবং কি কোম্পানিটা কোন শহরে অবস্থিত, পোল্যান্ডটা কোথায় অবস্থিত, পোল্যান্ডের ধর্ম কী, পোল্যান্ডের কাজ কী, পোল্যান্ডের খাবার কী, এই জিনিসগুলো আপনাকে এইগুলো আগে থেকে যদি আপনি নিয়ে রাখেন তাহলে আলহামদুলিল্লাহ আপনিও ভিসা পাবেন ইনশাআল্লাহ। দোয়া রইল, আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।